বন্ধুরা, আমার চ্যানেল ইন্ডিয়ান ভ্যাকেশনে এখন চলছে হিমাচলের সিরিজ। এর মাঝখানে 23শে জানুয়ারি আমি ঘুরতে গেছিলাম খিরাইতে। তাই হিমাচলের সিরিজটাকে একটু পজ করে আগে সেই জায়গার ভিডিও আপনাদের দিচ্ছি। খিরাই হচ্ছে পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকা। পূর্ব মেদিনীপুর জেলার একটি জায়গা হচ্ছে খিরাই। হাওড়া খড়গপুর লাইনে কলকাতা থেকে 75 কিলোমিটার ডিস্টেন্সে এই খিরাই অবস্থিত। তো চলুন শুরু করা যাক খিরাই ভ্রমণ। সঙ্গে থাকবে দেউলটি। এসে পৌঁছেছি খিরাইতে। ট্রেন আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, এই দেখুন চলে যাচ্ছে ট্রেন। এই হচ্ছে খিরাই স্টেশন, এখানে এসে আপনাকে নামতে হবে। আমি সকালে 7:20 লোকাল ধরেছি, খড়গপুর লোকাল। 9:10 আমাকে নামিয়ে দিল খিরাই স্টেশনে। এখন আমি এই রাস্তা ধরে সিধে যাব, গিয়ে প্ল্যাটফর্মটা পার হয়ে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রাস্তা নেমে গেছে ফুল দেখার জন্য। 3 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হাঁটছি। কিলোমিটার খানিক যেতে হবে, এই রাস্তা দিয়ে সিধে গেলেই পাবো সেই ফুলের এরিয়া, যেটাকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স, পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভালো করে খেয়াল করুন, আগে আমরা যাচ্ছি, আছে একটা ব্রিজ, কাঁসাই নদীর ওপর ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে রাস্তা, এই হচ্ছে সেই কাঁসাই ব্রিজ। আগে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নেমে আপনাদের যেতে হবে খিরাইতে। সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ মেঘ করে গেল। কিন্তু মেঘকে তোয়াক্কা না করে আমি খিরাইয়ের দিকে এগিয়ে গেলাম। এটা কি ফুল? এটা কসমস। কসমস? হ্যাঁ, এখন শুধু এই গাঁদাটাই হয়ে রয়েছে, আর ওইদিকে কিছু আছে, চলুন দেখা যাক। এইদিকে অনেক ফুল হয়েছে। এখানে ডালিয়া ফালিয়া আছে, এগুলো ডালিয়া না? দেখ, বড় বড় ডালিয়া হয়ে গেছে। গাঁদা আর গাঁদা, যত দূর চোখ যাচ্ছে গাঁদা, দেখুন গাঁদা ফুল ভরে আছে। পশ্চিমবঙ্গের একটা বিশাল সংখ্যক গাঁদা ফুল এখান থেকে যায়। এর এটা কি বলে এর ফুলটাকে? এই এখানে একটু একটু ফুটে সাদা গাঁদা বোধ হয়। এই ফুলটার নাম কি? মুরগি লোটা। মুরগি লোটা। আর আজকে এসে সত্যি মন ভরে গেছে, দেখুন। বাহ, আপনারা যখনই আসবেন জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষ দিকে আসবেন। শীতকালে একটা দিন এখানে ঘুরে আসতেই পারেন, কি বলেন আপনারা? দেখুন কত দূর যাচ্ছে ফুল, বিভিন্ন রকমের ফুল। এখানে দেখুন একটা হলুদ ফুল উঠেছে।
ওই দিকটা চলুন, এখানে গ্যাদার ইয়ে। কিছু বলার নেই, শুধু দেখতে থাকো। ওয়াও, দেখুন, শুধু দেখতে থাকুন। এই হচ্ছে মুরগা। আর এই হচ্ছে বাসন্তী গেদা, সরস্বতী পূজার স্পেশাল। এগুলো এখন ছোট, বিশাল বড় বড় হবে। দেখুন কত হয়ে রয়েছে, দূর থেকে সর্ষে ফুল লাগছে, কাছে আনছি দেখুন। কতদিন থাকে এই ফুলটা এখানে? না, জেনারেলি কি মার্চ অবধি থাকে? ওয়েদার যদি ভালো থাকে তাহলে মার্চ অবধি থাকে, ফেব্রুয়ারি মার্চ অবধি থাকে। ফুল আসা শুরু হয় কোন মাস থেকে? নভেম্বর থেকে হয়ে যায়। আচ্ছা, এই ফুলের দাম কি আছে, গাঁদা ফুল আর এই ফুলের? এগুলো বিক্রি করেন তো আপনারা? কি বিক্রি করেন, গাছ বিক্রি করেন না ফুল বিক্রি করেন? ফুল, ফুলের, ফুলের দাম কি আছে? এখন বাজার কিরকম দাম আছে? তো এই এই গাঁদা ফুলটা, এই যে এই যে গাঁদা ফুলটা দেখতে পাচ্ছি, দেড়শো টাকা মানে মালা, মালা হাতে মালা, কপিস ফুল থাকে তাতে, মানে মালাটা, হ্যাঁ, তিরিশ বত্রিশ পিস দেড়শো টাকা। না, তিরিশ বত্রিশটা, হ্যাঁ, মালা কুড়ি পিস মালা, কুড়ি পিস মালা দেড়শো টাকা। আর এইটা, এইটার কি দাম আছে? এটা বান্ডেল হিসেবে না, এই কি দাম আছে? একটা বান্ডিলে ক পিস থাকে? ও পাঁচ পাঁচ করে বানাতে, ও হাজার পিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাজার বলতে চল্লিশটা বান্ডিলে, চল্লিশটা বান্ডিলে হাজার, সেই হাজারের দাম কি হবে? সেটা কখনো কুড়ি টাকা থাকতে পারে, কখনো পঞ্চাশ টাকা। হাজার মানে পিস হচ্ছে কুড়ি টাকা? হাজার পিস নয়, ওই চল্লিশ বান্ডিল হবে, চল্লিশ বান্ডিল ওই চারটা পাঁচটা করে দেওয়া, চারটা করে দেওয়া, চল্লিশ বান্ডিল চারটে করে দেবো, মানে একশো ষাটখানা থাকবে, তার দাম কুড়ি টাকা। বাবা, আর আমাদের ওখানে এইটাই গিয়ে কত দাম হয়ে যায়। আর ডালিয়ার কি দাম আছে, বড় বড় ডালিয়া? ডালিয়া তো পিস দামে, ও কত দাম ডালিয়ার পিস? কি বলছে, ডালিয়ার পিস পাঁচ টাকা, সাত টাকা, দু টাকা, চিন্তা করি মানে বড় বড় সাইজ যেটা সেই তো, এটা চাষির রেট। আচ্ছা, আর কেউ যদি ফুল কিনতে চায় এখানে এসে নিতে পারে তো? আর চারা বিক্রি করেন আপনারা? ও বেসিক্যালি এখন গাঁদা আর ডালিয়া আর এই ফুলটা হয়ে রয়েছে। এরপরে আপনারা যদি ফেব্রুয়ারি মাসে আসেন তাহলে আরও অনেক রকমের ফুল এখানে পাবে। বাইরে দেখবেন এরকম ফুল বিক্রি হচ্ছে, এখানে প্রায় মেলা বসে গেছে। হ্যাঁ, মেলা বসে গেছে পুরো। তো এই হচ্ছে খিরাই, ওখানে চা খাচ্ছি, খেয়ে এবার আগের ডেস্টিনেশন কেউল্টি যাব। চলুন, যেতে যেতে কথা হবে। এসে যাওয়ার রাস্তা ওই ওইটাই হয়, আপনার নিজের গাড়ি থাকলে গাড়ি দিয়ে বেরিয়ে যাবেন, আর নিজের গাড়ি না থাকলে আপনাকে ওই রেল লাইনে পাশ দিয়ে হেঁটে আবার স্টেশনে যেতে হবে। এমন কিচ্ছু কষ্টের না, স্টেশন থেকে নেমে প্ল্যাটফর্মটা চেঞ্জ করে তার পাশ দিয়ে কিলোমিটারখানে খাটতে হবে। হ্যাঁ, এটা এটা করতে হবে আপনাকে, কিন্তু তার পরিবর্তে আপনার কত টাকা বেঁচে যাবে সেটা একটু চিন্তা করুন। এই যে গাড়িগুলো ওরা বুক করে এসছে, আমি কথা বললাম, এক একটা গাড়ির ভাড়া নিয়েছে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা, আর সেখানে আপনি কুড়ি টাকা ট্রেন ভাড়াতে চলে আসতে পারবেন। খিরাই থেকে আমি রওনা হলাম দেউলটির পথে, দেউলটি পরে খিরাই থেকে হাওড়া যাওয়ার পথে। ট্রেন থেকে নামলেই আপনি এই ফলকটা দেখতে পাবেন, স্টেশনের মধ্যেই এটা আছে, দেউলটি স্টেশনের মধ্যে। স্টেশন থেকে বেরিয়ে এসে বাজারের মধ্যে দিয়ে কিছুটা এলেই আপনি টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়ার জন্য। একটা টোটোতে উঠে পড়ুন,
গাড়ি ভাড়া নেবে 10-15 টাকা। এখন আমি এসে পৌঁছেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, খুব সুন্দর সাজানো গোছানো। এই দিকটা দেখে নিই, পরে ভেতরে যাবো। আপনি তো খুব ফেমাস মানুষ, আপনাকে তো সমস্ত ভিডিওতেই পাওয়া যায়। দুলাল মান্না 50 বছর দেখাশোনা করছি। হ্যাঁ দুলাল, শুন, এটা আপনি স্টার্ট করেছেন তো? হ্যাঁ, এটা ওনার লেখার ঘর। আচ্ছা, এই ঘরে বসে এখানে শোনাবে, এখানে বসে লিখতে। আচ্ছা, সোজা জানলাটা খোলা থাকতো, তখন বাসদার পাখিটা ছিল না, রূপনারায়ণ নদীটা দেখে লিখতেন। এখানে কিন্তু উনি জীবনের শেষ 12টা বছর ছিলেন, মানে বার্ধক্য জীবনটা কাটিয়েছিল। জন্ম এনার দেবানন্দপুর হুগলি, ওটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। এটা দেখুন, জুতোটা আছে, লক্ষ্য রাখুন, ওনার লাঠিটা লক্ষ্য রাখুন, ওনার নিচে মৃত্যু ছবিটা দেখছেন, ওনার যেটা প্রকৃতি মৃত্যু ছবি, নাম ছিল হিরণময়ী দেবী। এবার দেখা করতে যান, আমি এবারে যাব, কাছে চলে যাব। এটা বসার ঘর, বৈঠকখানা, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, বাগা যতীন, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাউলে। ওটা 100 বছর আগে ঘড়ি চলছে, ঘড়িটা একদিন দাম দিলে 7 দিন চলবে। এটা দেখুন, নাতি নাচবে ছবি, লাগবে ফ্রেমটা, এটা ওনার ব্যবহৃত হয় না, হারমাইতে বই দেখছেন, উনি পড়ছেন, তার পাশে যখন গড়গড়া তামাক খেতেন, তার পাশে ওটা ভাত রেডিও। 2007 হিজিট করি, বাকি একবার চমৎকার করছি। দেখুন, হাওড়া জেলা কংগ্রেসের সাদা ফ্যানের ছবি বানানো রয়েছে, দেখুন ওটা ভাইপো ভাইপো ভাইয়ের ছবি, লক্ষ্য রাখুন। শোবার ঘর ছিল, এটাও মোস্ট প্রবলি কোনো একটা ঘর ছিল। দূরে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী, যাবো আমরা সেখানে। আগে নদীটা আরো কাছে ছিল, এখন দূরে চলে গেছে, চড়া পড়ে পড়ে বাথরুম টাথরুম ছিল, এই জন্য আপনার এটা ইউজ হয় কি হয় না। এখানে একটা ঘর রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি। এবারে পাশ দিয়ে কয়েকটা নার্সারি আছে, আর রূপনারায়ণ নদীর পাশে যাওয়া যায়। চলুন যাওয়া যাক সেদিন। তো এই হচ্ছে রূপনারায়ণের পাশ। নদীর ওপারটা কোন জায়গা? ওটা মেদিনীপুর। মেদিনীপুর না, মেদিনীপুরে কোন জায়গা? মেদিনীপুরে কোন জায়গা? নগুরে কোলাঘাটের পরে। আচ্ছা 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 আচ্ছা। তো আগে হচ্ছে গিয়ে মেদিনীপুর, এসি রূপনারায়ণের পাড়ে। বাজেট কম অথচ সময় আছে, বা বাজেট বেশি সময় নেই, এরম পরিস্থিতি থাকলে চলে আসুন এখানে। অর্থাৎ একদিনের ট্যুর যদি করতে চান এখানে চলে আসুন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার, আর যদি আমার চ্যানেলে নতুন হন তো একটা সাবস্ক্রাইব। বাই।